হ্যালো এভরিওয়ান কি অবস্থা সবাই আজকে সকালে ভাবলাম একবার মার্কেটে যাওয়া যায় ভাই মার্কেটে এসে তো দেখি অনেক রকমের মাছ উঠেছে দেখেই বুঝতেই পারছিলাম যে সবে মাত্র পুকুর থেকে ধরে নিয়ে আসছে একেবারে টাটকা মাছ এই মাছগুলোর মধ্যে আমার এই চিংড়ি মাছ খেতে মন চাইছিল কিন্তু এই চিংড়ি মাছগুলোর দাম শুনে তো আমার কপালে হাত সাইডে অনেক টাটকা টাটকা সবজিও দেখতে পেলাম এগুলো বাড়িতে চাষ তবে এই সবজিগুলোর মধ্যে একটা জিনিস অনেক দিন পর দেখতে পেলাম এই যে এই পাট গাছের ফুলগুলো দেখা মাত্রই নেই সঙ্গে এনেছি মাত্র একটা চিংড়ি মাছ চিংড়ি মাছের যা দাম একটার বেশি কিনতেই পারলাম এই চিংড়ি মাছ আর পাট ফুল আজকে কিভাবে রান্না বললাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করবো এই ভিডিও এই যে আমি মার্কেট থেকে দু প্যাকেট এই পাট ফুল নিয়ে এই পাট ফুলের প্যাকেট দেখে তো আমার মা বাবা খুবই খুশি বাবা নাকি সেই ছোটবেলায় এই ফুলগুলো খেয়েছিল তারপর আমি কিন্তু মাঝে মধ্যে এক দুইবার এই ফুলগুলো এনে খেয়েছি তবে বাবা যেহেতু বাইরে থাকে তাই বাবা খেতে পারে আর বাজার থেকে একটা মাত্র চিংড়ি মাছ নিয়ে এসেছি এই চিংড়ি মাছগুলো গুলো হাজার টাকা করে কেজি ভাবা যাবে তবে আমার চিংড়িটা বেশ বড় সাইজেরই ছিল দুশো গ্রাম ওজন ছিল এই একটা চিংড়ি মাছ আমার মা চিংড়ি মাছটাকে ভালো করে পরিষ্কার করে নিল আর এখন পাট ফুলগুলোকেও পরিষ্কার করে নিল আর এই চিংড়ি মাছটা আমি রান্না করবো প্রথমে একটা ডিমের অমলেট করে নিলাম ডিমের অমলেট খেতে কে কে ভালোবাসে চিংড়ি মাছ রান্নার জন্য এখন তেলে গরম মশলা পেঁয়াজ কুচি আদা রসুন দিয়ে দিলাম দিলাম সঙ্গে জিরে আর কাজু বাদাম এই রান্নাটা কিন্তু আমার অনেক অনেক বেশি পছন্দের টেস্টি লাগে খেতে তারপর ওই ভেজে রাখা চিংড়ি মাছ আর কেটে ভেজে রাখা আলু দিয়ে ভাপিয়ে নিলেই ব্যাস হয়ে গেল আর পাট ফুল রান্না করব। পাট ফুল রান্না কিন্তু খুবই সহজ পাট ফুলগুলোকে সেদ্ধ করে তারপর তেলে পেঁয়াজ কুচি আদা রসুন কুচি আর লঙ্কা কুচি দিয়ে ভালো করে ভেজে নিলেই কিন্তু পাট ফুলগুলো ভালো লাগে খেতে আজকে সব রান্না কিন্তু আমি আমার নিজের হাতেই করেছি জানি না খেতে কেমন হবে সব রান্না করার পর এখন আমি খেতে বসে গেছি লাঞ্চে ছিল দই চিংড়ি মাছ ডিমের অমলেট আর পাট ফুলের ভাজা এই পাট তোমরা কি বলে থাকো বলো আজকে খাবার সময় বাবাকে খুবই মিস করছি বাবা এই পাট খাবে বলছিল যদিও বাবার জন্য তুলে রাখা হয়েছে বাবা এক নেমন্তন্ন বাড়ি খেতে গেছে বাবার সঙ্গে খেতে কিন্তু আমার খুবই ভালো লাগে বাবা আর আমি খুবই ঝগড়া করে করে খাবার খাই আজকে শুধু মার আমি মিলে খাচ্ছি আমি পটপট করে খেয়ে নিই দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা